তার দ্বারা যদি কোনো গাছ থাকে, ফল ফ্রুটের গাছ, এটা মাসালা, ফল ফ্রুটের গাছ যদি থাকে, সেই গাছ থেকে যদি ফল ফ্রুট নিচে পড়ে যায়, ওই ফ্রুটটা খাওয়াটা কি হালাল? কিন্তু না খাওয়াটা হচ্ছে তাকওয়া, না খাওয়াটা কি তাকওয়া। হযরতে আবু সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি ওই একটা আপেল কিদার ধারণায় খেয়েছেন, মালিক খুঁজে বের করেছেন, বলেছেন আমি আপনার গাছের একটা ফল খেয়েছি, আপনি আমাকে মাফ করে দেন। তিনি বললেন না মাফ নাই, চাকরি করতে হবে। কত বছর? 12 বছর। চাকরিও করলেন 12 বছর। 12 বছর যখন পূর্ণ হলো, তিনি বললেন আপনি আমাকে এবার ক্ষমা করে দেন, মাফ করে দেন। না না, আমার কাছে একটা মেয়ে আছে যেটা বদির, যেটা অন্ধ, যেটা ল্যাংড়া, এরকম একটা মেয়ে আছে, এটাকে বিয়ে করতে হবে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত বলল যে তাও আমি রাজি। আদ্য হয়ে গেল। যখন সামনে গেলেন তখন তিনি দেখলেন কি, খুব সুস্থি একটা মেয়ে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। না না, সত্যি সত্যি যে মেয়েটা আমি তোমাকে আদ্য দিয়েছি, এটা হচ্ছে সেই মেয়ে, উম্মুল খাইর ফাতেমা। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। ওই আবু সালে মুসা জঙ্গির কথা বলছি, যিনি হুজুর সাইয়েদানা গৌসে পাকের আব্বা জান। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খাইর মা ফাতেমা ছিলেন যার মাতা, উম্মুল খাইর মা ফাতেমা ছিলেন যার মা, ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, সেজন গৌসুল আজম, সেজন যেজন গৌসুল আজম, সেজন। বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে আল্লামা সাতনফি রহমতুল্লাহ আলাইহি তিনি ঘটনা নকল করেছেন, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে খলিফা মুস্তানজিদ বিল্লাহ, খলিফা মুস্তানজিদ বিল্লাহ আবুল মুজাফফর, আবুল মুজাফফর 12 বস্তা টাকা নিয়ে গেছে। কত বস্তা? 12 বস্তা, 12 জনকে দিয়ে টাকা নিয়ে গেছে গৌসে পাকের দরবারে হাদিয়া দেওয়ার জন্য। আল্লাহু আকবার। অনেক কাকুতি-মিনতি করেছেন, হুজুর এগুলো গ্রহণ করুন। আর গৌসে পাক বলছে আমি এই হাদিয়া গ্রহণ করব না, আমি এই হাদিয়া গ্রহণ করব না। না, অনেক কাকুতি মিনতি করেছে, হুজুর আমি অনেক কষ্ট করে আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি, আপনি আমার এই হাদিয়া কি করুন, গ্রহণ করুন, কবুল করুন। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতে দুইটা বস্তা নিলেন আর চাপ দিলেন, এরকম করে কি দিলেন, চাপ দেওয়ার সাথে সাথে ওখান থেকে তরুতাজা রক্ত বের হচ্ছে। উচ্চস্বরে বলুন না নাউজুবিল্লাহ। কি বের হচ্ছে? রক্ত বের হচ্ছে। তুমি গৌসে পাক বললেন তুমি গরিবের হক নষ্ট করে অপরের উপর জুলুম করে তুমি রক্ত চুষে সম্পদ আমার কাছে নিয়ে এসেছো। এই কথা বলার পর খলিফা মুস্তানজিদ বিল্লাহ আবুল মুজাফফর বেহুশ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? বেহুশ হয়ে গেলেন। যেহেতু গৌসে পাক জানেন মুস্তানজিদ বিল্লাহ যে হাদিয়া নিয়ে এসেছে সে গরিবের হক নষ্ট করে আমার কাছে হাদিয়া নিয়ে এসেছে, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তো এজন্য হারাম খেলে ইবাদত কবুল হবে না, যেহেতু হারাম সম্পদ হাদিয়া নিয়ে এসেছে, নিয়ে এসেছে গৌসে পাকের দরবারে। কি সম্পদ? হারাম সম্পদ নিয়ে এসেছে গৌসে পাকের দরবারে। গৌসে পাক ওই হারাম সম্পদ গ্রহণ করেন নাই, এজন্য আল্লাহ কারো হারাম সম্পদ আল্লাহর দরবারে আল্লাহর রাস্তায় দান করলেও ওই হারাম সম্পদ আল্লাহর দরবারে কবুল হবে না। মুস্তানজিদ বিল্লাহ আবার বললেন আমার একটু আফেল খেতে মন চাচ্ছে। কি খেতে মন চাচ্ছে?
অথচ ওই সময়ে আপেলের সিজন নাই, আপেলের সিজন নাই। গোসপাক শূন্যের মধ্যে হাত বাড়িয়ে দিলেন, কি বাড়িয়ে দিলেন, দুইটা আপেল দুই হাতের মধ্যে চলে আসলো আল্লাহর পক্ষ থেকে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। একটা আপেল নিজে রাখলেন আর একটা আপেল খলিফা মুস্তানজিদ বিল্লাহকে দিলেন, যেটা গোসপাকের হাতে আছে ওই আপেলটা খুবই সুগন্ধি এবং সুগ্রাণ ওখান থেকে বের হচ্ছে, আর যেটা মুস্তানজিদ বিল্লাহকে দেওয়া হলো সেটা কাটার পর দেখলো সেখানে পোকা। গোসপাককে জিজ্ঞাসা করলো, হুজুর এরকম কেন হলো? হযরত তুমি তো জালেম, তুমি তো জালেম, ভালো জিনিস যখন জালেমের, ভালো জিনিস যখন জালেমের হাতে গিয়েছে ওইটাও কি হয়ে গেছে, পোকা ধরে গেছে, আর আমার হাতে যেটা আছে সেটা ভালোতে গেছে, যেহেতু আমি নেককার, যেহেতু আমি আল্লাহকে ভয় করি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তো বোঝাতে চেয়েছি ইবাদত ঈমান আনার পর করতেছেন কবুল হচ্ছে না, তার মধ্যে একটা কারণ হলো কেউ যদি হারাম খায়, হারামকে যদি ইবাদত করে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, সুদ খেয়ে ইবাদত করলে কবুল হবে না, ঘুষ খেয়ে ইবাদত করলে কবুল হবে না, হবে না। একদম মূল কথা, আল্লাহর ইবাদত করতে হলে হালাল খেয়ে ইবাদত করুন, তখন আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে, ঠিক কি না? হুজুর সাইয়েদানা গোসপাক থেকে শুরু করে যত মাকবুল মাকবুল আউলিয়ায়ে কেরাম আছে তারা ইবাদত করেছে হালাল খেয়ে, ইবাদত করেছে কি খেয়ে, হালাল খেয়ে, হালাল সম্পদকে ইবাদত করেছেন, এজন্য তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তো আমরাও যেহেতু আল্লাহকে ভয় করি সেহেতু আমরাও হারাম খেতে পারবো না, সুদ খেতে পারবো না, ঘুষ খেতে পারবো না, অন্যায় কাজ করতে পারবো না, এগুলো থেকে বেঁচে থাকতে হবে, বিরত থাকতে হবে। তখনই যথাযথভাবে আপনি যখন যত ফাহেশা, যত অপরাধ, যত অন্যায় কাজ আছে, যত কোরআন সুন্নাহ বিরোধী কাজ আছে, এগুলো সবগুলো থেকে যখন আপনি বিরত থাকবেন আল্লাহর ভয়ে, তখনই আপনি যথাযথভাবে আল্লাহকে ভয় করেছেন সেটা প্রমাণিত হবে, ঠিক কিনা?